আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের অ্যাক্টিভ অফ করে রাখবেন। অর্থাৎ আপনারা যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন তখন কেউ বুঝতে পারবে না যে আপনি ফেসবুক চালাচ্ছেন, অর্থাৎ কেউ বুঝতে পারবে না যে আপনি অ্যাক্টিভ আছেন। তো এই কাজটি করতে হলে সাথে থাকুন। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে। এর জন্য আপনি ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। আমি ক্লিক করতেছি। থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেন আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। দেন আপনি সেটিংস যাবেন। সেটিংসে যাওয়ার পর একটু ওয়েট করেন। সেটিংসে যাওয়ার পর একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর দেখবেন এখানে একটা লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস। এইটাতে ক্লিক করে এইটা অন থাকবে, আপনি অন করে অফ করে দিবেন। আমি অফ করে দিচ্ছি। দেন আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। দেন আপনি আপনার মেসেঞ্জারটি ওপেন করবেন। আমি ওপেন করতেছি। ওপেন করার পর আপনি এইখানে ক্লিক করবেন সেটিংস। দেন আপনি এই উপরে একটা লেখা পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই দুটা অফ করে দিবেন। অফ করে দিচ্ছি। সো বন্ধুরা, এটা অফ হয়ে গেছে। এখন থেকে আপনি সারাদিন অ্যাক্টিভ থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি অ্যাক্টিভ আছেন। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। মোর ভিজিট অন মোর সলিউশন, বেটার লাইফ।